তাহলে কালকে আমার বার্থডে আছে, তাহলে আরেকটু জানিয়ে নিই, কালকে আমার বার্থডে আছে, তোমরা সবাই দেখতে পেয়েছো, তা আজকে সেটা দেখাবো যে আমি কি কি গিফট পেয়েছি না পেয়েছি, আর কে কে কি গিফট দিল না দিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো এটা এখন দেখাবো না, এটা সবার লাস্টে দেখাবো। তাহলে প্রথমে আমি ছোটো মেয়ের থেকে স্টার্ট করি। ছোটো মেয়ে দিয়েছে আমাকে ব্যাংক, এর আগেও তোমরা দেখে নিচ্ছ, কালকেও তোমরা দেখে নিচ্ছ, ব্যাংক দিয়েছে ওর বাবার দোকান থেকে নিয়ে এসছে, বুদ্ধি করে ও যে মাম্মাম তুমি এর মধ্যে টাকা রাখবে আর এখানে চাবি আছে, তুমি তালা দিয়ে রাখবে, তাহলে কেউ নিতে পারবে না। ও মারা জানি না কীসব বুদ্ধি দিয়ে কীসব বুদ্ধি করেছে, তা যাই হোক এটা দিয়েছে। আর আমার বড় মেয়ে আমার পছন্দ মতন একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে তার ইনকামের টাকা দিয়ে, তা শাড়িটা আমার খুব পছন্দ হচ্ছে, আমাকে দেখায়নি, ওর মানির কাছ থেকে নিয়ে রেখে দিয়েছিল, তারপরে কালকে আমাকে এটা গিফট করেছে, বাচ্চা দিন আমাকে গিফট করেছে। তা যাই হোক শাড়িটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভীষণ, তাহলে তোমরা কমেন্ট করে জানিও শাড়িটা কেমন লাগছে। দাও শাড়িটা দাও, এই দেখো শাড়িটা পরলে কিন্তু খুব সুন্দর লাগে, কেমন লাগছে, ভালো লাগছে বাবা? আমার খুব খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ বাবা, মোস্ট ওয়েলকাম। তা চলো এবার গেল, ও আমার বোনের শাড়িটাই আমি আনতে বলেছি, ঠিক আছে আমার বোনের শাড়িটা পরে দেখাবো তোমাদেরকে। আর এটা দিয়েছে আমার দুই বৌদি মিলে টাকা দিয়েছে, টাকা দিয়ে আমি এই ড্রেসটা, ওরা আমাকে শাড়ি দিচ্ছিল, আমি শাড়ি নেবো না, পুজো আসছে সামনে সব কি শাড়িই নেবো, তাহলে ওরা দুজন মিলে এই ড্রেসটা আমাকে দিয়েছে। হাতাটা একবার দেখো, দেখো হাতাটা সুন্দর, একদম সরু, দু আঙুল, এক আঙুল, এক আঙুল, হ্যাঁ হ্যাঁ দেড় আঙুল। আর এখানে একটা সুন্দর ভেল্ট আছে, বেলটা দিয়েই ভালো লাগছে, কেমন লাগছে তোমার? অবশ্যই এবার দিয়েছে আমার মাসির ছেলে আমার ভাইয়া দিয়েছে, দেখো একটা কিটক্যাট, তারপর দিয়েছে একটা কেক বাবুজিকে, যেহেতু আমি বাবুজি কেকটা খেতে ভীষণ ভালোবাসি, জানে আমার মেয়ের কাছে জিজ্ঞেস করে তাই বাবুজি কেক নিয়ে এসে আমার জন্য। তারপরে হলো একটা পালস লজেন্স, তারপরে হচ্ছে আমি বলছিলাম কালকে যে আমার দুটো নেপালিশ লাগবে, ও আমার মেয়েকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পছন্দ করে নিয়ে এসে এই কালার দুটো, সামনে দিয়ে দেখাবো একটা রেড কালার আর একটা দেখো এই কালার পার্পেল, পার্পেল কালার, কেমন লাগছে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এই গিফটটা, আমার বোনের শাড়িটা আনা হয়নি, বোনের শাড়িটা নিশ্চয়ই নিয়ে আসবো, নিয়ে এসে নিশ্চয়ই তোমাদের দেখাবো, ওরা তাড়াহুড়ো করে এসেছি বোনের বাড়িতে ফেলে রেখে গেছে। তা এবার হচ্ছে দেখাবো এই জিনিসটা, এই গিফটটা কি আছে, তাহলে এবার দেখাবো এই গিফটটা, তা চলো দেখাই এটা কি গিফট আমার বাথরুম গুলোকে এসছে। ট্যাং 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 দেখতে পাচ্ছ, এই দেখো জুম করে দেখা, হ্যাঁ জুমই আছে, দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই, এটা 1, 2, 3 আড়াই পেজ আছে, এটা হচ্ছে ব্রেসলেট বালা, এখানে হচ্ছে খিল সিস্টেম আছে, দেখো দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি, তাহলে তোমরা একটু দেখে নাও কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ডিজাইনটা দেখা যাচ্ছে ভালো করে, একদম সামনে দিয়ে দেখো, এখানে একটা ফুল দেখতে পাচ্ছ, ফুল এখানে দেখো একটা লাভের মতন দিয়েছে, পাতার মতন আর কি দিয়ে এটা করে চারদিক দিয়ে দাঁড়া দাঁড়া চারদিক দেখাচ্ছি, এই দেখো এরকম, এটা হচ্ছে আড়াই পাচি বালা, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিকঠাক করে দেখো। অবশ্যই কিন্তু জানিও কেমন হয়েছে, আর কোন গিফটটা আমার বেশি ভালো লেগেছে তোমরা জানিও। আবার তোমরা অনেকে জিজ্ঞেস করবে এটার মধ্যে দিদিভাই কতটা সোনা আছে, এর মধ্যে 26 গ্রাম সোনা রয়েছে, 25 গ্রামের মধ্যে চেয়েছিলাম কিন্তু 1 গ্রাম বাড়িয়ে দিয়েছে, 26 গ্রাম সোনা রয়েছে এর মধ্যে। চলো এবার হচ্ছে বোনেরটা দেখাবো, বোনেরটা নিয়ে এসে তারপর দেখাবো তোমাদেরকে, তাহলে কোন গিফটটা বেশি ভালো লেগেছে, এই গিফটটা না আমার এই গিফটটা, আমার তো সবকটা গিফটই খুব পছন্দ হয়েছে, বৌদির এই ড্রেসটা পুজোর সময় পরবো, আমার ভাই নেপালি দিয়েছে সেগুলো পরবো, আর নিশ্চয়ই আমার ছোটো মেয়ের এই ড্রেসের মধ্যে আমি টাকা রাখবো, ও যখন দিয়েছে ভালোবেসে এত, মানে পাপার দোকান থেকে না বলে আমাকে না দেখিয়ে সুন্দরভাবে নিয়ে এসে প্যাকিং করে রেখে দিয়েছিল প্লাস্টিকে করে, আমাকে রাত 12টায় ওই সারপ্রাইজটা দিয়েছে, তা এর মধ্যে নিশ্চয়ই আমি টাকা রাখবো, আর এই শাড়িটা তো অবশ্যই পরবো, শাড়িটা তো আমার ভীষণ ভালো লেগেছে, দেখি অষ্টমীর দিনও পরতে পারি, আবার
আবার 10 মিনিটও করতে পারি, দেখা যাক কবে করি পুজোর সময়। তা যাই হোক, তা ভিডিও বেশি পারবো না, ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, আর এই গিফটটা কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।